19 বছরের এক যুবক রহস্যজনকভাবে নিখোঁজ। ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার অন্তর্গত এক নম্বর রাহুতা কান্তি মুখার্জি এলাকায়। টুবাই চক্রবর্তী ওরফে জিত নামে পরিচিত নিখোঁজ যুবকটি, পরিবার সূত্রে খবর, টুবাই মানসিক ভারসাম্যহীন। কলকাতায় কর্মরত বাবা খোকন চক্রবর্তীর কাছে যাবে বলে গত 1 জানুয়ারি বিকেলে বাড়ি থেকে বের হয়েছিল। তারপরেই তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। বহু খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে অবশেষে 10 জানুয়ারি জগদ্দল থানায় একটি নিখোঁজের ডায়েরি করে যুবকের মা কাজল চক্রবর্তী। প্রায় 1 মাসের বেশি সময় কেটে গেলেও এখনও পর্যন্ত টুবাইয়ের কোনো খোঁজ না পাওয়ায় যথেষ্টই উদ্বিগ্ন তার পরিবারের লোকজন। টুবাইয়ের খোঁজ চালাচ্ছে জগদ্দল থানার পুলিশ। কি নাম ওর, কি হয়েছে? আচ্ছা আমি বলছি, আমাদের বাড়িতে ওর আজকে 17 বছর ধরে কাজ করে। তখন ছেলেটা বাচ্চা ছিল, ছেলেটা অ্যাবনর্মালিটি ছিল ছোটবেলার থেকে, কিন্তু ডাক খোঁজ, আমি কি হই ও কি হয় সব বলতে পারে। এইভাবেই বড় হচ্ছে, আস্তে আস্তে জেদও বেড়ে যাচ্ছে, এমন জেদি হয়ে যাচ্ছে। তখন একটা হয়তো ঢিল ছড়ে এরকম, ওর মাকে প্রতিদিন বলে খেয়াল না দিতে। ওর মা তো খুবই গরিব, আমাদের বাড়িতে কাজ করে আর দুটো বাড়ি কাজ করে, তো ওর মা খেয়াল না দিয়েছে কিনে। সেদিন মেলায় গেছিলো, আমাদের এখানে পৌষ মেলা হয় শ্যামনগরে, সেখানে গিয়ে আসবার পথে বলছে কি মা বাবার কাছে চলো, তো ওর মা বলছে প্রচুর কাজ রয়েছে, ওর মা বাসন মাজতে হবে মানুষের বাড়িতে। তখন ওর মা বলছে আমি বাবার কাছে এখন যেতে পারবো না, এখন বিকেল 3:30 বাজে, তখন বলছে তাহলে আমি যাবো। ওর মার হাত থেকে ছুটে স্টেশনে চলে গেছে, ওর মা বলছে আয় আয় আসলো না। তখন শ্যামনগর দুই নম্বর স্টেশনে বসে আছে। আমাদের পাড়ার একটা ছেলে বলেছে যে একটা গাড়িতে উঠলো শিয়ালদায়, ও আগেও গেছিলো একবার শিয়ালদাতে, সেখানে ও জিআরপিরা ধরে রেখেছিল, ওর বাবা নিয়ে আসছিল। ওর মা মনে করেছে হয়তো শিয়ালদাই যাবে, ওর বাবা নিয়ে আসবে 19 বছরের ছেলে, কিন্তু ও আর আসেনি সেদিন থেকে আজকে 1 মাস 10 দিন। ওর বাবা শিয়ালদা রিসেন্ট একটা জল বিক্রি করে, সেই একটা দোকানে থাকে, সমীর বলে একটা দোকানে। কিন্তু ওর মা যা কষ্টে আছে, রেগুলার কাঁদে। কেউ যদি আপনারা এরকম পেয়ে থাকেন বা ওর খোঁজ দিয়ে থাকেন, পেয়ে থাকেন, তাহলে যদি জানান ফোন নাম্বারে, ওনাদের কাছে খুব কৃতজ্ঞ থাকবো। আপনার নামটা কি ভাই? আমার নামটা লীনা দত্ত, আমার হাজব্যান্ডের নাম বীরেশ চন্দ্র দত্ত, ওর পাশের বাড়িতেই আমি আছি।